নমস্কার, আমি বাপ্পা ভৌমিক, আর্ট টিচার, আর্টিস্ট। এই প্যান্ডামিক সিচুয়েশনে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি থেকে যে ইভেন্ট করা হচ্ছে মিউজিয়াম রিলেট করে, সেটা খুবই ভালো উদ্যোগ। এবং কেসিসি থেকে যে নতুন ধরনের নানান রকম স্টুডেন্টদের রিলেট করে কিছু কিছু ইভেন্ট তৈরি হচ্ছে, সেটা যথেষ্ট ভালো। এবং আগামী দিনের জন্য আরও কিছু ইনিশিয়েটিভ নেওয়া হবে, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে এবং জেনারেল পিপলদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এবং দরকারি। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা টিচাররা মিউজিয়ামে ভিজিট করতে পারি না, কারণ এই মুহূর্তে মিউজিয়াম কর্তৃপক্ষের অনেক জায়গায় সেখানে পাবলিকলি নট অ্যালাউড, সেখানে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সেখানে যদি কোনো রকম পারমিশন নিয়ে আমরা মিউজিয়াম কর্তৃপক্ষের সাথে কোনো রকম ভিডিও ক্লিপিংস বা ফটোজ বা কিছু ব্রিফিং যদি রেকর্ড করে এনে সেটা লিঙ্কের মাধ্যমে স্টুডেন্টের মধ্যে আমরা ছড়াতে পারি, তো তারা উপকৃত তো হবেই, এবং সেটা আমাদের কাছে একটা ডকুমেন্টস থেকে যাবে। এবং প্রত্যেকটা মিউজিয়ামের যাবার সাথে আমাদের নিজেদের কিছু স্যানিটাইজিং করতে হবে, যেটা মাস্ক পরে বা গ্লাভস পরে, এবং প্রত্যেক মুহূর্ত যেন আমাদের কোনো রকম নেগলিজেন্সি না থাকে নিজেদের মধ্যে। এবং প্রত্যেকটা ইনিশিয়েটিভ নেওয়ার সাথে সাথে যেন মিউজিয়াম রিলেট করে কোনো ভালো কিছু বা কিছু অজানা তথ্য আমরা যদি সেখান থেকে জানতে পারি বা আমরা সেটা যদি কোনোভাবে মেসেজ দিতে পারি, তো সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে যেরকম ভালো তেমনি আমাদের সকলের পক্ষে জানার ক্ষেত্রেও খুব ভালো। কারণ কিছু বই আর কিছু ইম্পর্টেন্সি থাকে যেটা মিউজিয়াম কর্তৃপক্ষ থেকে আমরা জেনে জানাতে পারি। তো আমরা চাইবো যে এরকম ইনিশিয়েটিভ নিয়ে আমরা যদি কিছু করে উঠতে পারি, তো সেটা মিউজিয়াম কর্তৃপক্ষের সাথে আমরা সমানতালে এডুকেশনাল একটা গাইডেন্স দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ কেসিসি এরকম একটা প্রোগ্রামের জন্য, ধন্যবাদ।